আসসালামু আলাইকুম সবাইকে, সরল মানুষের চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা রাখছি আপনি অনেক ভালো আছেন। আজকে আমরা কম পুঁজিতে কিভাবে একটা লাভজনক ব্যবসা করা যায় সেই ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা অনেকেই ব্যবসা করতে খুব আগ্রহী, আমরা চাই না যে অফিসে চাকরি করতে, বসের বকা শুনতে আর ভালো লাগে না, সবসময় ভাবি যে এই চাকরিটা ছেড়ে দিয়ে যদি একটু ব্যবসা করতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো, তার চেয়ে অনেক ভালো সুখে থাকতাম। কিন্তু পুঁজির অভাবে ব্যবসা করতে পারছেন না, তাদেরকে বলছি আপনি চাইলে কিন্তু অল্প পুঁজিতে একটা ব্যবসা শুরু করতে পারেন, পরবর্তীতে এই ছোট ব্যবসাটাই অনেক বড় হতে পারে। কেননা পৃথিবীতে দেখবেন যত বড় বড় মনীষী রয়েছে, বড় বড় বিজনেসম্যান রয়েছে, তারা কিন্তু একটা সময় ছোট ছিল, এই ছোট থেকেই আস্তে আস্তে বড় হয়েছে। তো আপনি চাইলে তাদের মতো করে ছোট্ট একটা ব্যবসা শুরু করে আস্তে আস্তে বড় হতে পারে। তো আজকে আমরা এই অল্প পুঁজিতে কিভাবে লাভজনক ব্যবসা করা যায় তাদের মধ্যে দারুণ একটি আইডিয়া হচ্ছে চা পাতার ব্যবসা সম্পর্কে কথা বলবো। চা পাতা নিয়ে আপনি দারুণ ব্যবসা শুরু করে দিতে পারেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তাদেরকে বলছি যদি হাজারো ব্যবসার আইডিয়া আপনার মাথার মধ্যে ঘোরাঘুরি করে তবে বলবো তাদের মধ্যে থেকে আপনি চা পাতার ব্যবসাটাকে বেছে নিতে পারেন, কেননা স্টাডিতে এই ব্যবসাটাই উত্তম ব্যবসা। তো চলুন আমরা এবার দেখে নিই এই ব্যবসার সুবিধাগুলো। এই ব্যবসার প্রথম সুবিধা হচ্ছে আপনাকে এই ব্যবসায় বেশি পুঁজি খাটাতে হবে না, অল্প পুঁজিতে আপনি ব্যবসা করতে পারছেন। নাম্বার টু সুবিধা হচ্ছে আপনাকে এই ব্যবসায় বেশি লোকবল খাটাতে হবে না, কারণ আপনি একা একাই চাইলে প্রথম অবস্থায় এই ব্যবসা শুরু করতে পারবেন। নাম্বার থ্রি সুবিধা হচ্ছে আপনাকে হাজারো রকমের প্রোডাক্ট কিনতে হবে না, একটা মাত্র প্রোডাক্ট দিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। আর নাম্বার ফোর সুবিধা হচ্ছে এই ব্যবসাটা তুলনামূলকভাবে অন্যান্য ব্যবসার চেয়ে অনেক লাভজনক এবং অল্প সময় ইনভেস্ট করলেই বেশ কিছু মুনাফা অর্জন করা সম্ভব। তো যেহেতু এই ব্যবসাটা অল্প পুঁজিতে শুরু করা যাচ্ছে, লোকবল কম লাগছে, পুঁজি কম লাগছে, তার মানে এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন যেহেতু আপনি কেবল ব্যবসা শুরু করতে চাচ্ছেন। তো এই ব্যবসার শুরুটা যেহেতু সুবিধাজনক, এতক্ষণ সুবিধার কথাগুলো শুনলাম, তো এবার আমরা শুনবো অসুবিধার কথা। প্রত্যেকটা ব্যবসাতে কিছু সুবিধা থাকে, কিছু অসুবিধা থাকে। এই ব্যবসায় সবচেয়ে বড় অসুবিধা হবে আপনি যদি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে না পারেন তবে এই ব্যবসা আপনার জন্য নয়। কেননা আপনার এলাকায় যতগুলো চায়ের দোকান আছে আপনাকে সবগুলো চায়ের দোকান প্রতিদিন ভিজিট করতে হবে, তারপরে তাদেরকে আপনি তাদের প্রয়োজন অনুসারে চাহিদা অনুসারে চা পাতা সাপ্লাই দিতে হবে। এখন আপনি যখন তাদেরকে চা পাতা সাপ্লাই দিবেন একটা সম্পর্ক হয়ে যাবে তাদের সাথে, একটা সময় দেখা যাবে আপনার যখন ইচ্ছা করছে না তখন আপনাকে ফোন দিয়ে বসলো ভাই আমাকে চা দিয়ে যা, চা পাতা দিয়ে যান, তখন আপনার মনে চাইবে না, এটা করলে কিন্তু আপনার ব্যবসা চলবে না। আপনাকে যে যখনই ফোন দেবে সঙ্গে সঙ্গে তার কাছে চলে যেতে হবে। আমি এটা বুঝাতে চাচ্ছি যে যদি আপনি যথেষ্ট পরিশ্রম করার মানসিকতা রাখেন তবে এই ব্যবসা শুরু করবেন, অন্যথায় এই ব্যবসা আপনার জন্য নয়। প্রত্যেকটাই ছোট পুঁজির ব্যবসায় আসলে পরিশ্রম বেশি, যদি আপনি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে পারেন তবে আপনি কম পুঁজির ব্যবসা শুরু করতে পারবেন। তো এই ছিল মোটামুটি অসুবিধাগুলোর মধ্যে এটাই হচ্ছে মেইন অসুবিধা, যে আপনি যদি পরিশ্রম করতে না পারেন তবে এই ব্যবসা আপনার জন্য নয়। এখন কথা হচ্ছে এই ব্যবসা শুরু করার জন্য পুঁজি কেমন লাগবে। আপনি চাইলে 20-30 হাজার টাকার মধ্যে ব্যবসা শুরু করতে পারেন। যদি আপনি কম পুঁজিতে ব্যবসা শুরু করেন তবে আপনি আপনার মাল কিনতে হবে বারবার, আর যেহেতু বারবার মাল কিনতে হবে তার মানে এটা একটা ঝামেলাপূর্ণ কাজ, আর আমরা যেহেতু কেবল শুরু করছি তো প্রথমে আমরা কম টাকার মাল কিনে শুরু করব, পরবর্তীতে আমরা চাইলে ব্যবসার পুঁজি আরো বাড়াতে পারবো যদি আমাদের ব্যবসা ভালো চলে। তো এইগুলো পুঁজি, এখন আপনি 20,000 টাকা দিয়ে আপাতত ব্যবসাটা শুরু করে দিতে পারেন, পরবর্তীতে আপনি ইনভেস্ট বাড়াবেন ইনশাল্লাহ। তো এরপরে কার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন, এখন অনলাইনের যুগ, আপনি ফেসবুকে অথবা ইউটিউবে গুগল বাবাকে জিজ্ঞেস করুন, দেখবেন তারাই আপনাকে বলে দিবে যে কারা এই চা পাতার ব্যবসা করছে, এবং আপনি প্রয়োজনে 5-6 জনের নাম্বার সংগ্রহ করবেন, 5-6 জনের সাথে যোগাযোগ করবেন। আর শুধুমাত্র ফোনে যোগাযোগ করে আপনি মাল নিয়ে নেবেন না, আমার অ্যাডভাইস হচ্ছে আপনি যার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন তাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎ করে চা পাতা দেখে যাচাই বাছাই করে তারপরে আপনি চা পাতা কিনবেন, কারণ সবাই তো আর একই রকম মানুষ নয়, কিছু কিছু মানুষ রয়েছে যারা আসলে
যাদের ভিতরে অসৎ উদ্দেশ্য অনেক সময় কাজ করে, তো আপনি অবশ্যই যাচাই বাছাই করে নিবেন। দেখা গেল আপনি স্টাডিতে ব্যবসা শুরু করতে যাচ্ছেন, আপনাকে নতুন ভেবে আপনাকে ঠকিয়ে দিতে পারে, সেজন্য আপনি প্রয়োজনে 2-3-4-5 জনের সাথে যোগাযোগ করে যার কথাবার্তা আপনার বেশি ভালো লাগবে, যাকে আপনি বেশি আস্থাভাজন মনে করবেন, তার কাছ থেকে আপনি প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন। তাহলে একটা সময় আপনি আর এই ব্যবসায় প্রথম অবস্থায় হোঁচট যদি না খান, তাহলে ব্যবসাটা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। এখন আপনার কাছে পুঁজি কম, আপনি যদি অল্প টাকা দিয়ে মাল কিনে প্রথমবারে ধরা খেয়ে বসে থাকলেন, তাহলে কিন্তু আপনি ডিমোটিভেটিভ হয়ে যাবেন, ফ্রাস্ট্রেশনে ভুগবেন এবং পরবর্তীতে আপনি ব্যবসা আর কখনোই করতে চাইবেন না। তো এই জন্য বলছি, দেখে শুনে বুঝে শুনে আপনি ইনভেস্ট করবেন। এই তো ছিল প্রোডাক্ট সোর্স মোটামুটি ভাবে আজকে এই ব্যবসা। এই ছিল মোটামুটি ভাবে আজকের এই ব্যবসার আইডিয়া। যদিও আপনাদের কাছে মনে হতে পারে যে আমি আজাইরা বেসাল করলাম, আমার কাছেও তাই মনে হচ্ছে, তবে অনেকের কাছে এটাও উপকারে আসতে পারে। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা চা পাতার ব্যবসা অলরেডি করছেন তারা কমেন্ট বক্সে কমেন্টে আপনাদের নাম্বার দিয়ে দিবেন, তাহলে যারা নতুন নতুন এই চা পাতার বিজনেস স্টার্ট করতে চাচ্ছে তারা উপকৃত হবে, আপনাদের কাছ থেকে চা পাতা নিয়ে তারা ব্যবসা শুরু করতে পারবে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।